দিন আপনারা জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা করোনা সংক্রান্ত নানা রকম প্রশ্ন আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে আমরা দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় এই মুহূর্তে একজন ডাক্তার আমাদের সাথে যুক্ত আছেন, ডাক্তার শফিউল্লাহ প্রধান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত জানাচ্ছি শফিউল্লাহ প্রধান। মূলত আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, সারা বিশ্বব্যাপী করোনার যে সংক্রমণ এবং মৃত্যু হার, সেটি আসলে ডাক্তাররা আপনারা যেই ধারণা করছিলেন যে এই সময়ের মধ্যে কমে যাওয়ার কথা, সেটা কিন্তু কমার কোনো প্রবণতা নেই। বৈশ্বিক সেই চিত্র, মৃত্যু হার এবং সংক্রমণ হার আসলে কি তথ্য দেয় সামনে? সবারই একটা কমন প্রশ্ন, আপনি জানেন যে করোনা কবে যাবে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসলে কোনো ধরনের তথ্য কি আপনাদের হাতে আছে কিনা, কোনো কিছু বোঝা যাচ্ছে কিনা এই মুহূর্তে? ডক্টর শফিউল্লাহ প্রধান জি, ধন্যবাদ আপনাকে এবং News24কে। আসলে আমি এর আগেও কয়েকটা লাইভে বলেছি বা আপনাদের প্রোগ্রামে এসেছি, করোনা নির্মূলে একমাত্র ইরিডিকেশন ছাড়া দেয়ার ইজ নো ওয়ে, মানে ভ্যাকসিনেশন। এনি ভাইরাল ইনফেকশন আমরা শুধুমাত্র ভ্যাকসিনেশন দ্বারাই আমরা ইরিডিকেট করতে পারি বা নির্মূল করতে পারি। লাইক এজ আমাদের অতীতে বাংলাদেশে ছিল পোলিও, আপনি জানেন পোলিওতে বহু মানুষ আক্রান্ত, বহু বাচ্চারা আক্রান্ত হয়েছে, সেটা আমাদের দেশে টোটালি ইরিডিকেটেড। এখন আমরা পোলিও রোগী কিন্তু শুনতে পাই না। সো আপনি যদি চান যে একটা আস্থার জায়গা, মানে একেবারেই আমরা শান্তিতে থাকতে চাই এই করোনা থেকে, তাহলে ভ্যাকসিনেশনের আসলে কোনো বিকল্প নেই। এখন আসেন, সেটা আসতে আমরা এখনো ওয়েট করছি, বাট উই আর হোপ যে আমরা আসবে ইনশাল্লাহ, আমরা পেয়ে যাব। কিন্তু এখন আমাদের করণীয় কি বা আমাদের বর্তমান কি সিচুয়েশন, বর্তমান সিচুয়েশন যদি বাংলাদেশের কথা বলি, সেটা কিন্তু আসলে জনগণ আর সে অবস্থানে নাই। ইভেন কি আমি রোগী নিয়মিত দেখছি আমাদের যে ডিপিআরসি হাসপাতালে, প্লাস আমার যে অভিজ্ঞতা, সেটা বোঝা যায় মানুষের মধ্যে সেই ভয়টা এখন চলে গিয়েছে। ভয় নাই বললেই চলে, যে যার মতো করে বের হচ্ছে। ইভেন কি হাসপাতালেও যারা আসছে তারা কিন্তু অনেক সময় মাস্ক ব্যবহার করছে না, বা অন্তত এই যে বেসিক কথাটা আমরা বলছি যে মুখের থুতু বা আমাদের যে কথা বলার সময় যে আমাদের মুখ থেকে যে যাই নির্গত হয় বা আরেকজন কথা বললে সেটা যে আমাদের মুখে চোখে নাকে ঢুকতে পারে, সেই ভয়টা কিন্তু এখন আর মানুষের নেই বললেই চলে। তো আমাদের এখন যেটা করতে হবে, এর আগেও আমরা বলছি যে আমাদের সচেতনতা তো বা এই যে মিডিয়া বা গভর্নমেন্টের লেভেলে আইনের কিছুটা প্রয়োগ, সচেতনতা, এটা কন্টিনিউ করা ছাড়া কোনো উপায় নেই। আর একটা হচ্ছে অভ্যাসে যদি আমরা তৈরি করে ফেলতে পারি আমাদের এই স্বাস্থ্য সচেতনতার জায়গাটাকে, যে শুধু করোনা না, আপনার এরপরে যে কোনো ইনফেকশন, যে কোনো বড় এয়ারবর্ন ডিজিজ, মানে বাতাস বাহিত যে কোনো ডিজিজ থেকে আপনি যদি বাঁচতে চান, সুস্থ থাকতে চান, শুধু করোনা না, আরো অনেক ডিজিজ আছে যেটা বাতাসের মাধ্যমে আমাদের ইনফেকশন হতে পারে, আমরা মারাও যেতে পারি। সো সে থেকে এবং বিভিন্ন সিওপিডি রোগ, এই যে ফুসফুসের রোগ, বিভিন্ন রোগ থেকে ভালো থাকতে, সুস্থ থাকতে, আমরা পৃথিবীর অনেকগুলো দেশকে দেখে আসছি আগে থেকেই, এই করোনার আসার আগে থেকেই, আরো তারা বছর পর বছর তারা যখন জনসমাবেশে যায়, বিভিন্ন জায়গায় যায়, মার্কেটে যায় বা স্পেশালি হসপিটাল হেলথ সেক্টরে কোথাও যায়, তারা অবশ্যই একটা মাস্ক ব্যবহার করে। সো এই সচেতনতাটা যদি আমরা অভ্যাসে পরিণত করতে পারি, আমাদের হাত ধোয়ার অভ্যাসটা আমরা কিন্তু এর আগেও আমাদের বিভিন্ন স্পেশালি আমাদের যারা হেলথে ডাক্তার মন্ত্রীরা ছিল দেখছি, ওনারা প্রোগ্রাম করেছে যে হাত ধোয়ার অভ্যাস করা, বা বিশ্ব হাত ধোয়া দিবসও একটা আছে আপনি জানেন। এই যে হাত ধোয়া, মানে খাবার খাওয়ার আগে অন্তত হাতটা ভালো করে সাবান দিয়ে ধোয়া, টয়লেট থেকে এসে ধোয়া, বাইরে থেকে এসে ধোয়া, বা কোথাও গিয়ে আমরা একটা বাচ্চাকে টাচ করতে গেলে, বা আমরা হাসপাতালে একটা রুগীকে ধরতে বলি না, আগে একটু হাতটা ধুয়ে নেন অথবা স্যানিটাইজ করে নেন। এই যে একটা বেসিক জিনিস যে আমাকে হাত নাক মুখ চোখ এগুলাকে প্রোটেকশন রাখতে হবে যে কোনো ইনফেকশন থেকে, যদি সেটা আমরা একেবারে একেবারে আমাদের অভ্যাসের মধ্যে নিয়ে আসতে পারি, জাতিগত অভ্যাস, জি, তাহলে সেক্ষেত্রে আসলে সংক্রমণ এবং মৃত্যু হার দুটোই কিন্তু কমে আসবে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি।
আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।